দ্বিতীয় দফা লকডাউনে গরিব অসহায় মানুষের হাতে মরার অবস্থা। আর ঠিক সেই কারণেই এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ইলাচ্ছাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবীর পাল, যেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু প্রায় কয়েক হাজার মানুষকে আর্থিক সাহায্য করছেন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন মাস্ক এবং নিত্য প্রয়োজনীয় জিনিস তিনি কিন্তু গরিব মানুষের মধ্যে বন্টন করছেন। আমাদের বাড়িতে থাকতে হবে তার পদ্ধতি অবলম্বন করার জন্য, এর আগে আমরা 4000 বাড়িতে 4000 টা দিয়েছি, আর মাস্কও দেওয়া হয়েছে 4000, যে সাবানও দেওয়া হয়েছে, হাত ধুইতে হবে কিভাবে কি করতে হবে। এখন খুঁজে যাব আমাদের পঞ্চায়েতের গরিব পক্ষ থেকে, যাতে করে আপনারা এই নিয়মগুলো ধরে খাদ্য সংকট না হয় সবটাই আমরা চেষ্টা করব দেখার জন্য, আপনারাও আমাদের সহযোগিতা করবেন এই আশা আমি আপনাদের কাছে রাখছি। অঞ্চলের মধ্যে প্রত্যেকটা পরিবারে পৌঁছাতে তা মোটামুটি প্রায় আমরা শেষ করে ফেলেছি, আরও কিছুটা বাকি আছে, সেটা আবার মানে পঞ্চায়েত সদস্য যারা আছে সদস্য সদস্য আমার পঞ্চায়েত সমিতি এবং আমাদের অঞ্চলের মধ্যে বিশিষ্ট বিশিষ্ট যারা সমাজসেবী আছে তারা অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আবার তারা নিশ্চয় চাইলে তারা আমাদের সাহায্য করবে যাতে আমরা প্রতিটা পরিবারে পৌঁছাতে পারে সেটি আমরা চেষ্টা করছি। লকডাউন হয়তো আরও দীর্ঘ হতে পারে, তার জন্য কি আবার কোনো দ্বিতীয় পদক্ষেপ আপনারা আছে বা এরকম? হ্যাঁ, সেটাও পদক্ষেপ করা আছে, আর প্রত্যেকে আমরা পরিবার আমরা মেম্বারকে দিয়েও মানে প্রত্যেক পরিবার কিছু সময় সচেতন করছি যাতে তারা খেয়াল কিছু মতো মানে বাইরে যেন না পারে, প্রয়োজন ছাড়া যেন বাইরে না পারে এবং সে নিজে মানে ভালো থাকুক সুস্থ থাকুক এবং তার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক আর প্রতিবেশী ভালো থাকুক সুস্থ থাকুক, আমার অঞ্চলের প্রত্যেকটা সঞ্চালক প্রত্যেক ভালো থাকুক সুস্থ থাকুক, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি রাজ্য দেশ এমনকি বিশ্ব যেন সবাই এই করোনা মুক্ত পায় তার জন্য আমি প্রার্থনা করি মেম্বার পক্ষ থেকে এবং আমার অঞ্চলের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার রাজ্যে কেউ যেন অভুক্ত না থাকে, সেই কারণেই কি পদক্ষেপ? সেটা ঠিক নয়, মানে যেহেতু সরকারের দিক থেকে অনেকটা মানে চেষ্টা করে সমস্ত পূরণ করছে, যেমন আমার প্রয়াস গ্রামের দিকেও মানে সমিতি এখন কি অবস্থার মধ্যে রয়েছে? রোজ খাটা রোজ খাই, কিন্তু বাজারেও যেতে পারছি না, মাঠেও সবজি হচ্ছে না, কারো বাড়ি কাজও করতে পারছি না, কলকাতা খেটে গায়ে হাওড়া হাটে যায়, হাওড়া হাটেও যেতে পারছি না, বাড়ির মধ্যে আছি।